পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সুমন খান নামের এক যুবকের ঘন্টা পর উদ্ধার করা হয়েছে শনিবার বেলা দিকে উপজেলার নদীর শাখা নদী সাউদের থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি দল খবর পেয়ে পুলিশ নিহতের সুরতাহাল শেষে মরদেহ থানায় নিয়ে আসে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকাল নয়টার পর ময়রাজাল নিয়ে বাড়ির পাশের খালে একা মাছ ধরতে যায় সাড়ে এগারোটা পর্যন্ত সে মাছ ধরে এরপর থেকে নিখোঁজ থাকে সুমন খান টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান পটুয়াখালী থেকে আসা তিনজন ডুবুরির সাথে স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ অপারেশনের নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জসিম জানান নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে